গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজ আমি খুব খুশি। আজ এই ভাইয়ের জন্মদিনে আমি এসেছি। এই ভাই বাইরে থাকে, বিদেশে থাকে, লন্ডনে। আজ আমাদের কাছে এসেছে। ও যখন লন্ডনেই জন্ম হয়েছে, কোনোদিন আমি দেখিনি, আজ আমি ফার্স্ট দেখছি। আর ভাই তাই জন্মদিন সেলিব্রেট করছি। আমার জেঠিমাও এসছে ভাইয়ের সাথে, আর আমি খুব খুশি। তোমরা তো জানো আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেই জায়গাটা আজ আমার এই ভাই পূর্ণ করে দিয়েছে। আমি তাই এত 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 হ্যাপি, তোমাদের বোঝাতে পারছি না। তাই আমি ওর একটা ছোট্ট করে জন্মদিন আমরা সেলিব্রেট করেছি। আর তোমাদেরও বলছি, তোমরাও যদি আমার ভাই হতে চাও, নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাও। কারণ আমি একটা অভাগী দিদি, যে এতদিন ভাই 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 করতাম, তাই হয়তো সেই টানেই আমার ভাই আমার কাছে এসছে। আর আমি তোমাদেরও কাছে বলছি, আমি তোমাদেরও ভাইয়ের মতন পেতে চাই। তোমরা দিদি দিদি আমাকে মনে করো, তাহলে আমাকে তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে দিদি। ব্যাস আমার বুকটা ভরে যাবে, চোখের জল পড়ে যায় যখন ভাই বোনের রাখি পূর্ণিমা ভাই ফোঁটা হয়, তখন শুধু চোখের জল পড়ে। আমি কাউকে দিতে পারি না, আর আমার সেরকম আত্মীয় স্বজন এখানে ভাই বলতে কেউ নেই। তাই আজ আমি এত হ্যাপি, এত হ্যাপি আমি তোমাদের